नमस्कार बंधुरा, सोमास कुकिंग चैनले सबाइके स्वागत। आज के बांगालीर प्रिय रेसिपी, सबार प्रिय, कम बेशी सबाई खान आपनारा बाड़ीते। ओरकम शीतकालेर दिने खेते भालो लागे कड़ाईशुटिर कचुरी आर आलुर दम। आलुर दमेर जन्य छोटो छोटो नतुन आलुगुलो निये निएछि। आर आमार घरे एकटु इये छिलो, अन्य आलू छिलो, ओइगुलो दिये दिएछि, माने पुरोनो आलू। আমাদের ধনে পাতা কুচি, এখানে জিরে, আদা, রসুন, একটু পেঁয়াজ, একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু কড়াইশুঁটি সব নিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি, এগুলো নতুন আলু, তো ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তার জন্য আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে ভেজে তুলে রেখেছি, ওই তেলেই আমি একটুখানি তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে ওই মশলাগুলো সব একসঙ্গে আমি নিয়ে নিয়েছি। এটার মধ্যে পেঁয়াজ একটু ছিল, একটু আদা ছিল, একটু রসুন ছিল, একটু জিরে আর একটু হলুদ লঙ্কা, যেরকম নুন চিনি, এই আর কিছু না। ও আর একটু টমেটো দিয়েছিলাম। দিয়ে এইভাবে কড়াইশুঁটিটা কষানোর সময় দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে কড়াইশুঁটিটা দিয়েছি। দিয়ে দেখুন অনেকটা কষে গেছে। এই মুহূর্তে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু নতুন আলু বলে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, তার জন্য সেদ্ধ করে আমি লাল লাল করে দেখুন ভেজে রেখে দিয়েছিলাম। এবারে আলুগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একটুখানি নাড়াচাড়া করবো, কেন আলুটা দিয়ে আর বেশি কষাবো না, কারণ এটা তো সেদ্ধ করাই আছে, তার মধ্যে আবার লাল করে আমি ভেজেও নিয়েছি। তো এটা একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ধনে পাতা একটু ওপর দিয়ে কোচানো ছড়িয়ে দেব। ছড়িয়ে এবার নামিয়ে দিচ্ছি, নামিয়ে দেখাচ্ছি। এরপরে আমি কচুরিটা করে দেখাবো। কচুরির জন্য খুব বেশি জিনিস লাগছে না। কচুরির জন্য আমি নিয়েছি কড়াইশুঁটি, তার সঙ্গে যেহেতু কড়াইশুঁটির পুর করব, তার জন্য আমি কড়াইশুঁটির সঙ্গে আমি নিয়েছি একটুখানি আদা আর এই তিন চারটা মতন কাঁচা লঙ্কা। এটাকে একটু আমি পেস্ট করে নেব মিক্সিতে। ভালো করে পেস্ট করে নিয়ে একটুখানি তেলে টেলে নেব ব্যাপারটা, মানে পুরটা একটু পুর আর কি বানাবো, তার জন্য একটু তেলের মধ্যে টেলে নেব। পুর আমি এটার মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি এর মধ্যে নুন, একটু হলুদ আর একটু চিনি, অল্প করে হলুদটা দিয়েছি। দিয়ে একটুখানি তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো। কম বেশি শীতকালে সবাই ভালোবাসেন এগুলো, সবাই বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগবে। এই কড়াইশুঁটির দেখুন পুরটা হয়ে গেছে। এবার আমি পুরটা নাবিয়ে একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি ময়দাটা মেখে নিই। ময়দা মাখার জন্য আমি একটু সাদা তেল আর একটু নুন আর একটু চিনি অ্যাড করেছি। আর খুব একটা আমি গরম জলের মাখিনি, আবার খুব ঠান্ডাও না, মানে জাস্ট একটু ঈষৎ উষ্ণ গরম জল আর কি, জাস্ট একটু বুলি বুলি উঠেছে, নাবি দিয়েছি। আপনারা গরম জলেও করতে পারেন বা ঠান্ডা জলেও মেখে রাখতে পারেন, যেটা ইচ্ছা। দিয়ে আটাটা বা ময়দাটা ভালো করে মেখে নিয়ে এবার পুরগুলো দেখুন আমি এইভাবে করে করে নিয়েছি, মানে ভরে নিয়েছি আর কি লুচির মধ্যে। আমি খুব বড় বড় করে লুচিগুলো ভাজিনি, কচুরি যেরকম একটু মোটা মোটা আর একটু ছোটো ছোটো আমি ওরকমভাবে করেছি। এবার আপনাদের যেরকম ইচ্ছা হবে আপনারা সেরকম শেপেরই করতে পারেন, এর থেকে আর একটু বড় লুচি নিয়েও করতে পারেন আবার ছোটো। এরকম একটা বাটির মতন করে নিলাম। নিয়ে এবার ওই একটু পুর অল্প করে দিয়ে তারপরে এটাকে বেলে ভেজে তারপরে দেখাচ্ছি। আমি দুটো আপনাদেরকে দেখিয়েছি করে, আমি ওইভাবেই করেছি, আমি সবগুলো আর দেখাইনি। দেখুন করছি আপনারা সবাই পারেন, বাট এটা কি বলুন তো আমি যেরকম ভাবে করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু। এভাবে ভালো করে পুরটা দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়েছে, দিয়ে ছোট ছোট করে বেলে দিয়ে দিয়েছে এবং ভেজে নিয়েছে এভাবে, যাতে বেলার সময় মুখটা না খুলে যায়, এক সময় মুখটা ঠিক মতন মোড়ানো না হলে খুলে যায়, খুব তখন অসুবিধা হয়, পুরগুলো বেরিয়ে গেলে মুশকিল। আমার বেলার সময় যদিও
একটু আটটু আমার পুর বেরিয়ে গেছিলো, কারণ একটু আটটু খোলা হয়তো ছিল বা বেলতে গিয়ে আমার একটু আটটু বেরিয়ে গেছে পুরগুলো। অসুবিধা হয়নি, তবে সবটা বেরায়নি, একটু আটটু বেরিয়ে গেছিলো। সবারই হয়তো হয় এরকম। তো যাই হোক, এবার এইভাবে আমি পুরগুলো করে নিয়ে তারপরে একবারে প্লেটার এই প্লেটটা সাজিয়ে আপনাদের দেখাচ্ছি। লুচি আর আলুরদম একসাথে, মানে লুচি না সরি, কড়াইশুঁটির কচুরি। আর একটা আমি দুখানা আর কি আপনাদের দেখিয়েছি করে, ওই জন্য ফার্স্টেরটা হলো, এটাও সেম ভাবেই আমি করেছি পুরোটা। কড়াইশুঁটির সবুজ রংটা বেশ সুন্দর আছে, আমি যার জন্য অল্প একটুখানি হলুদ দিয়েছিলাম যাতে সবুজ রংটা ভালো থাকে। রাত্রিবেলার ডিনারে হোক বা ব্রেকফাস্টে হোক, এই খাবারটা থাকলে কিন্তু একদম জমে যাবে, সবাই ভালোবাসে এটা খেতে। শীতকালে তো মানে না খেলে ঠাকুর পাপ দেবে এরকম একটা ব্যাপার, শীতকালে কম বেশি সবাই খেয়ে থাকেন এবং সবাই বাড়িতে বানায়, খুব খেতেও ভালো লাগে। এভাবে করে নিয়েছি, দিয়ে এবার আপনাদের ভেজে একবারে প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন মোটামুটি একটা সাইজ রেখেছি আমি, ছোট ছোটোর মধ্যে একটু মোটা করে পরোটা এই কচুরি টাইপের এই আর কি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব